আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতে হাঁসের পিঠ তৈরি করা। টা ভাঙার উপরে কি দিচ্ছ এগুলা একটু বলো? তো এই ভুট্টা ভাঙার উপরে গমের প্রলেপ দেওয়া হবে, আর এই খাদ্যটা যাতে সমানভাবে মিশে যায় এজন্য ভুট্টা ভাঙাটা আমরা একবারে সমানভাবে ইয়ে করে দিচ্ছি। এরপরে আমরা গম দিচ্ছি, গম একবারে এই খাদ্যের উপরে একটা প্রলেপ হবে সমানভাবে। এই দেখা যাক, আসলে এই খাদ্যের যে চাহিদাটা, খাদ্যের যে চাহিদাটা, এটা আসলে আমরা ভুট্টা দিয়েও পূরণ করতে পারি, ধান দিয়েও পূরণ করতে পারি, আবার হচ্ছে গম দিয়েও পূরণ করতে পারি। কিন্তু আমরা আসলে যে কোনো একটা জিনিস কিসের জন্য দেবো না? এখন যদি আমরা ধান দেই তাহলে দেখা যাচ্ছে যে ধানের মন হচ্ছে 1000 টাকা, তাহলে ধানের দামটা একটু বেশি পড়ে যায়। কিন্তু শুধু ধান দিয়ে সমস্ত খাদ্যর যে উপাদানগুলো সেগুলো হচ্ছে পূরণ হবে না। এজন্য আমরা ভুট্টা দিচ্ছি, গম দিচ্ছি, তারপরে এখানে কিছু হচ্ছে ধানের খুদ দিচ্ছি, এইভাবে খাদ্যটা আমরা মিশ্রিত করছি। তো ভুট্টার উপরে গমের প্রলেপ দেওয়া হচ্ছে, তো গমের প্রলেপ দেওয়া শেষ। এখন এই গমের প্রলেপের উপরে আমরা যেগুলো ছিটিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে প্রোটিন। আসলে এই প্রোটিনটা এজন্য দেওয়া হচ্ছে, ডিমের ভিতরে যে ভিটামিনগুলো থাকে, অবশ্যই প্রোটিন আসে ডিমের ভিতরে, কিন্তু প্রোটিনটা কীভাবে আসে? আমরা যদি এই প্রোটিন হাঁসকে না খেতে দেই তাহলে প্রোটিনটা আসলে ডিম থেকে আমরা কীভাবে পাবো? তো এই জন্য এই প্রোটিনটা দেওয়া হচ্ছে। এই প্রোটিনটা আমরা যদি না দেই, আসলে প্রোটিনটাতে একটু যদি খরচ বেশি হয় তাহলে আমরা ইয়ে করতে পারি, শুটকি বাজার থেকে, শুটকির গোডাউন থেকে কিছু শুটকি আমরা, আসলে ওগুলা একটু ইয়া শুটকি হচ্ছে, তলে যেগুলো পরে একটু কম দামে শুটকি পাওয়া যায়, এগুলো যদি এনে আমরা রোদ্রে শুকাতে দেই, দেওয়ার পরে যদি আমরা গুঁড়া করে নেই তাহলে এই প্রোটিনের চাহিদাটা ওই শুটকি দিয়ে আমরা পূরণ করতে পারি, তখন একটু হয়তো বা একটু কম খরচে হয়ে যাবে। তো এখন আসলে বাইরে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা, সেজন্য আমরা এই তো আসলে এগুলো কোনটা কত কেজি দিয়েছি এগুলো আমি পরে আপনাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের প্রোটিন দেওয়া শেষ, তো এই প্রোটিনের পরে কী দিচ্ছ? সোয়াবিন। তো আচ্ছা ঠিক আছে, এখন সোয়াবিন দেওয়া হচ্ছে। আসলে এই সোয়াবিনটাও ডিম উৎপাদনের জন্য অত্যন্ত জরুরি, আর এই সোয়াবিনটা হাঁসের গ্রোথকে ভালো রাখে, গ্রোথটা সঠিকভাবে, আসলে গ্রোথ যাতে সঠিকভাবে হয় সেটা সোয়াবিন বিশেষভাবে পালন করে। এটা হচ্ছে সোয়াবিন বলতে, এটা সোয়াবিনের খোল দেওয়া হচ্ছে, যেমন সরিষার খোল মেলে পাওয়া যায় এরকম, এটা হচ্ছে সোয়াবিনের খোল, আর কেউ বলে যে সোয়াবিনের খুদও বলে একে। তো সোয়াবিন দেওয়া শেষ, এখন দিচ্ছে হচ্ছে ঝিনুকের গুঁড়া। আগেই বলেছিলাম যে নদীতে যদি হাঁসটা ছাড়া হতো তাহলে এই এগুলো আসলে এত এত খাবার লাগতো না, যেমন ঝিনুকটা হাঁস বাইরে থেকে খেতে পারতো। তো এখন আমরা ঝিনুকের গুঁড়া বাজার থেকে কিনে এনেছি। এই ঝিনুকের গুঁড়াটা হচ্ছে ডিমের খোসাকে শক্ত করে, ডিমের আকারটা বড় করে, আর ডিম বৃদ্ধিতে সহায়তা করে, এজন্য আমরা ঝিনুকের গুঁড়া বাজার থেকে কিনে হাঁসের খাদ্যের সঙ্গে মিশ্রিত করছি। আসলে এই অবস্থায় আমরা খরচের দিক দিয়ে চিন্তা করবো না, এজন্যই যে হাঁসের ডিমটা সচল রাখার জন্য এইগুলো খাদ্য আমাদের হচ্ছে মেনটেন করতে হবে এই 1 থেকে 2 মাস, এরপরে হয়তো বা আমাদের এত খরচ লাগবে না। নদীতে ছাড়ি আর মাঠে ছাড়ি, তখন এইসব খাদ্য আমাদের লাগবে না, হয়তো বা সারাদিন মাঠ থেকে নদী থেকে খাদ্য পাওয়ার পর রাত্রে কিছু যদি আমরা খাদ্য দেই তাহলে আমাদের হয়ে যাবে, তাতেই দেখা যাবে যে 80-85-90% পর্যন্ত ডিম আসবে। কিন্তু এখন যেহেতু আমরা পরিস্থিতির ফাঁদে পড়ে এখন বদ্ধ অবস্থায় হাঁসটা পালন করছি, এজন্য হাঁসের ডিমটা মেনটেন করার জন্য আমরা এই খাদ্যগুলো দিচ্ছি। তো এখন দেওয়া হচ্ছে, আচ্ছা এটার নাম কি জানি?
আচ্ছা, এটা হচ্ছে এল, এটা ডিম পাড়া হাঁসের জন্য একটি অতি প্রয়োজনীয় জিনিস। এটা এটাও ডিমের জন্য মানে দিতে হয়, এজন্য দেওয়া হচ্ছে এল। এল এটা দেখা যায় ঝিনুকের গুঁড়ার মতোই দেখতে, কিন্তু একবারে মিহি, একবারে আটার মতো, একবারে আঠার মতো। এটা এল, এটা বাজারে গেলেই আপনারা যদি বলেন যে এল, তাহলে আপনারা দিবে। সবগুলো আসলে একের পর এক লোপ প্রলেপ দেওয়া হচ্ছে খাদ্যের, যাতে সমানভাবে মিশ্রণ করা যায়। এজন্য তো এল দেওয়া শেষ, এখন আমরা যেটা উপরে দিব সেটা হচ্ছে টক্সিন। আসলে এই টক্সিনটা কী? এই টক্সিনটা আসলে বিশেষ গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা এই খাদ্যগুলো যে তৈরি করছি, এটা আসলে এক ধরনের ফিড তৈরি করছি আমরা। বাজার থেকে যে ফিডটা কিনতে পাওয়া যায়, আসলে আমরা জানি না আসলে সেখানে কী মিশ্রণ করা হয়। বাজারের ফিটে আসলে কী মিশ্রণ করা হয় আমরা তা জানি না। আসলে আমরা এটুকু জানি যে ডিমের জন্য আসলে কী কী প্রয়োজন, সেটুকু জিনিস জন্য যদি আমরা নিজে দিতে পারি, তাহলে একটা আস্থা থাকে যে না, আসলে আমরা এই খাদ্যটা দিয়েছি, আমরা ডিম একটা আশা করতে পারি। এজন্য এখন টক্সিন দেওয়া হচ্ছে। টক্সিনটা কেমন একটু দেখেন, প্রায় আঠালো ঝিনুকের গুঁড়ার কালারে, কিন্তু একবারে হচ্ছে পাউডারের মতো। এই টক্সিনটার কার্যকারিতা অনেক, যেমন এই ফিডটা যে আমরা তৈরি করে হাঁসকে দিচ্ছি, এই হাঁস যাতে এগুলো খায়া কোনো হজমের কোনো সমস্যা না হয়, কিংবা বাইরে যে হাঁস থাকে কোনো বিষাক্ত জিনিস, পোকামাকড় হয়তো বা পানি যদি দূষিত হয়, এগুলো যদি হাঁস খেয়ে ফেলে, তাহলে বিষক্রিয়া যাতে না হয়, এজন্য এই টক্সিনটা দেওয়া। টক্সিনটা দেওয়ার ফলে এই বিষক্রিয়াটা হচ্ছে, যে কোনো প্রকারের ভাইরাস হাঁসের ভিতর থেকে সরে যায়। আসলে খাদ্যটা যাতে ফাঙ্গাস না হয়, এজন্য আমরা টক্সিনটা ব্যবহার করি। তো আমরা যারা ফিড তৈরি করব বাড়িতে, তারা অবশ্যই ফিটের সঙ্গে এই টক্সিনটা ব্যবহার করব, কারণ এটি অনেক জরুরি দরকার। তো টক্সিন দেওয়ার পরে এখন লবণ দেওয়া হবে। আসলে যে কোনো খাদ্য হজম করার জন্য লবণের প্রয়োজন, আর খাদ্যের মাধ্যমে আয়োডিনের চাহিদাটা যাতে পূরণ হয়, এজন্য লবণ দেওয়া প্রয়োজন। আসলে লবণের পরিমাণটা হয়তো বা লবণের পরিমাণ আসলে কীভাবে দেবেন হয়তো বা আপনারা একটু বুঝতে আপনাদের সমস্যা হবে, এজন্য আমি একটা ধারণা দিচ্ছি। 100 কেজি যদি আপনারা খাদ্য তৈরি করেন, সেখানে আপনারা লবণ দিবেন হচ্ছে 500 গ্রাম। 500 গ্রাম বলতে আধা কেজি লবণ। তো এইভাবে যদি 200 কেজি খাদ্য তৈরি করেন, 1 কেজি লবণ দিতে হবে। যদি 400 কেজি তৈরি করেন, তাহলে 2 কেজি। এভাবেই আপনারা যদি 25 কেজি খাদ্য তৈরি করেন, তাহলে কত দিতে হবে সেটা তো আপনারা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবেন। তো আপনারা যে পরিমাণ খাদ্য তৈরি করবেন, ওই হিসাবে আপনারা লবণটা দিবেন, লবণের পরিমাণটা যাতে সঠিকভাবে হয়, এই দিকটা অবশ্যই দেখবেন। তো লবণ দেওয়া শেষ, এখন শেষ যেটা উপাদান সেটা হচ্ছে ধানের কুড়া। কেউ আবার আঞ্চলিক ভাষায় বলে এটাকে ধানের গুঁড়া। তো যাই হোক, এটা আপনারা অবশ্যই চিনেছেন যে এটা কি আসলে ধানের গুঁড়া। এই ধানের গুঁড়া এজন্য দেওয়া হয় যে খাদ্যটাকে ঠিকভাবে হজম করে, যাতে ঠিকভাবে হজম করা যায়, এজন্য এই গুঁড়াটা দেওয়া হয়। এই গুঁড়াটার পরিমাণ হচ্ছে 100 কেজি যদি খাদ্য তৈরি করেন, তাহলে এই গুঁড়াটা 10 থেকে 15 কেজি দিতে হবে। তো এভাবেই খাদ্য তৈরি করা হয়। তো এখন দেখা যাক যে এই খাদ্যটা কিভাবে মিক্সড করছে, খাদ্যটা যাতে সমানভাবে মিক্সড হয়, সেজন্য এইভাবে হাত দিয়ে আপনারা খাদ্যটা তৈরি করবেন। সব উপাদান যাতে সব জায়গায় সঠিকভাবে পৌঁছে, এদিকটা চিন্তা অবশ্যই করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। এরপরে পানিতে কী কী মেডিসিন ইউজ করা হয় আমরা দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।